প্রতিটা মাসের এমন একটা দিন আসে যেই দিনটা কিনা আমার এত বেশি মন খারাপ থাকে, তো সেই দিনটাই হচ্ছে আজকে। আর আমি কেন বেশি মন খারাপ আমি সেটাই বলতেছি, কারণ হচ্ছে প্রতি মাসে আমার শুরুতেই হচ্ছে টিউশন ফি দেওয়ার ডেট থাকে, ঘর ভাড়া দেওয়া ডেট থাকে। এরকম কষ্টে আমি একেবারে জর্জরিত হয়ে যেতে চক আমাকে সবাই জিজ্ঞেস করে যাও অনামিকা কেন শুকা যায়, কেন শুকা যাও, কেন শুকা যায়। মূলত হচ্ছে এই কষ্টে আমি শুকা যেতেছি। এই প্রত্যেক মাসের যে একটা ধকল যায়, ওই ধকল আমি একেবারে শেষ করতে পারি না এই পুরো মাসেটাই না। তো যাই হোক, এখন হচ্ছে আমার আজকে টিউশন ফি দিতে হবে। আর আমি একটা টিউশন ফি নিয়ে স্টোরি শেয়ার করি, সেটা হচ্ছে আমার মনে হয় প্রতিটা স্টুডেন্ট প্রতিটা মানুষের লাইফেই এরকম হয়েছে। আমি জানি না আমার মতো চোর কয়জনে আছে, যদিও যারা ভালো মানুষ তারা হয়তো এরকম করে না। আমি একটু চুরি করতাম, সেটা হচ্ছে কি আমি বলতেছি, আমাকে যখন আমার মা টিউশন ফি দিত তখন আমি বারবার বলতাম কি মা জরিমানা হয়েছে এত টাকা, জরিমানা হয়েছে এত টাকা, এরকম বইলা বইলা আমি বহু থেকে মার থেকে কাহিয়া দিতাম, মায়েরা মায়েরা দিতাম। তো আবার কী করছি, আমি ছোটোবেলায় যখন আমার এই আজুদ্দিন কলেজে পড়তাম তখন বেতন কার্ড ছিল একটা, তো বেতন কার্ডের মধ্যে হচ্ছে আমি কী করছি, একটা বেতন কার্ড 40 টাকা না কত টাকা দিয়ে তখন একটা নতুন করে কিনে নিতে পারতাম যদি বলতাম যে হারায় গেছে। তো আমি একটা নিজের কাছে রেখে দিতাম, ওইটা আমার মাকে দেখাইতাম, ওইখানে নিজেই আমি একেবারে সাইন টাইন কইরা সব কিছু কইরা দেখাইতাম এটা হচ্ছে কলেজেরটা, এই যে এত টাকা টিউশন ফি নিছে। বাট আমি তখন কী করতাম যে অরিজিনালটা কলেজে রাখতাম, আর হচ্ছে ডুপ্লিকেট যেটা আমি বানায় রাখছিলাম ওইটা হচ্ছে আমার কাছে রাখতাম, আর ওই প্রতি মাসে মাসে এরকম দেখাতাম। তো প্রত্যেক মাসেই হচ্ছে আমি কলেজ থেকে 500 টাকা 600 টাকা এরকম হচ্ছে মার থেকে মাইরা দিতাম, মাইরা তারপরে হচ্ছে জালমুড়ি ফুচকা খাইতাম। ইয়াজুদ্দিন কলেজে পড়তেছেন এরকম কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার কাছে বলবেন, কারণ হচ্ছে কি ইয়াজুদ্দিন কলেজের সামনে একটা ফুচকা বেচে ঝালমুড়ি বেচে, উনি এত বেশি মজা করে মানে ঝালমুড়ি বানায়, আর টনিক বেচে, টনিক কারা কারা পছন্দ করেন আমাকে বলবেন। আর যাই হোক, আমি অনেক বেশি বকবক করি, আমি জানি সবাই অনেক ভদ্র মানুষ, আমি একটু চোর ছিলাম ছোটোবেলায়, কারণ হচ্ছে এরকম বাবা মায়ের পকেট থেকে টাকা না মারলে মনে হয় আমার ভালো লাগতো না। তো যাই হোক, আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাবা।